লুকিয়ে এই পরোটা খাইতো। ও আচ্ছা, এই পরোটা বসনিয়ান পরোটা, এই পরোটা রুটিকে রুটির ডো দিয়ে বানানো হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই আজকে সকালে ব্লগটা শুরু করলাম, সকাল সকাল একটু রান্না করছি, কারণ কালকে বলেছি অলরেডি যে হ্যাঁ আমার ফ্রেন্ড আসছে, মানে একদম ছোটোবেলার ফ্রেন্ড। আমি এখানে গরুর মাংস রান্না করব, যেখানে গরুর মাংস ওয়াশ করে রেখেছি। তো এই তো আমার হাজবেন্ড বাজার করে নিয়ে চলে এসেছে, এখন এগুলোকে আমার ডাইরি করতে হবে। এগুলোকে সবগুলো গুছিয়ে রেখে আমি রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। চটপটিও মেক করছিলাম, আলুগুলো ভেঙে দিলাম মাত্র। আরে চটপটির মশলা বানিয়েছি আমি, এই যে এই মশলাটা, এটা প্রায় 2 ঘন্টা ধরে খুঁজলাম। আমার একটা অভ্যাস না, এটা বদভ্যাস, আমি যে জিনিস কোথায় রাখি প্রথমে ভাবি যে খুব সেফ জায়গায় রাখছি, পরে আর খুঁজে পাই না, মানে বেশি সেফ জায়গায় রেখে আর কি এই অবস্থা। তো আর এই যে এখানে আমি হচ্ছে একটু কাস্টার্ড বানানোর জন্য, কাস্টার্ড এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এই যে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, আর হচ্ছে ফিশগুলোকে আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানটায় আছে হচ্ছে চিকেন, চিকেনটাকেও আমি তান্দুরি মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখেছি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। পরে এটাকে হচ্ছে আমি গ্রিলে দিয়ে দেবো। আজকে যা এখানে বসে বসে টিভি দেখছে। ও, তোমার হোমওয়ার্ক ডান করছো? ও হোমওয়ার্ক ডান করে নাই, হাফ করে রেখে দিছে, ও খুবই এক্সাইটেড। আমার বান্ধবীর ছেলে আছে একটা, যাই ওর সাথে খেলার জন্য, ও সেটার জন্য ওয়েট করছে। তোমার টিভি সাউন্ড কমাও, কারণ আমি যখন ভিডিও করতে যাই তোমার টিভি সাউন্ড অনেক বেশি থাকে, আর আমার ভিডিওতে কিন্তু তোমার টিভি সাউন্ড চলে আসে। এই যে আমরা কাস্টার্ডের জন্য এখন ফ্রুটস কী করছি, আমরা ফ্রুটস কাটাকাটি করলাম, যা বানানা কাটছে, আমাকে কেটে হেল্প করছে। না বাবা, মাকে হেল্প করছো? হ্যাঁ, সামটাইমস হেল্প করে ও, মোস্ট অফ দ্য টাইমসই মানে সে দূরে থাকে, তাই না? না বাবা, তুমি অল টাইম হেল্প করো মাকে, ভেরি গুড বয় যায়। দেখেন বাড়ি কিন্তু আজকে অনেক রোদ, আজকে 30 ডিগ্রি টেম্পারেচার, সবাই মনে হয় বিচের দিকে যাচ্ছে, বিচে যাচ্ছে সবাই। তো আমার কাস্টার্ডটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাতে ফ্রুটসগুলো মিক্স করে ফেলবো। আর একটু পরে আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে আমি ওভেনে দিয়ে দিব। এখন একটু জোহরে নামাজের টাইম হয়ে গেছে, জোহরে নামাজটা পড়ে নেই ইনশাল্লাহ। গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে এই পরোটা খাইতো। এই পরোটা বসনিয়ান পরোটা, এই পরোটা রুটিকে। সবাইকে বাই বাই বলে দাও। জায়ন অনেক মানে অনেক গরম, তো এই জন্য একটু টায়ার্ড ফিল করতেছে বাসায়, আমরাও আসলে সবাই টায়ার্ড ফিল করতেছি। এই যে এখানে আমি, ও টামি হার্ট করতেছে, ওরে বাবা। তো এই যে এখানে আমি আপেল নিয়েছি, গ্রেপস, শ্যারন, বানানা, আর যেন কী দিছি বাবা, আপাতত আর কিছু দিইনি। আর ওর বাবা বসি বাড়ি থেকে কেক নিয়ে আসতে, প্লেন কেক যেটা, তারপরে সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকেন।
করতে হবে সাইড করে হ্যাঁ শেষ করবেন পরে কিন্তু আমি আবার পোলাও রান্না করতেছি বাবু আবার পরে পোলাও রান্না করতেছি হ্যাঁ কেমন হয়েছে বলেন খুবই ভালো হয়েছে পরোটা এটা শুনলাম বসনিয়ান পরোটা আচ্ছা বসনিয়াতে এটা খায় তারা বসনিয়াতে খায় কিনা জানি না আমরা খাই বসনিয়াতে যুদ্ধের সময় যখন মিলোসোভিচ বসনিয়ান মুসলমানদের মারছিল আমার কিন্তু যে ইয়ে আছে এখানে ক্যামেরার হোল্ডিং আপনি দিয়ে দিন আপনি কথা কইতে থাকেন যখন মারছিল তখন বসনিয়ার মুসলমানরা গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে এই পরোটা খেত এই পরোটা বসনিয়ান পরোটা এই পরোটা রুটিকে রুটির ডো দিয়ে বানানো হয় প্রপার ব্রেডের মতো কোনো ভিত্তি নেই তুমি এত ডিটেইলস কেমনে জানো কারণ বসনিয়া তখন ছিল এই পরোটা বানানোর জন্য আমি তখন সাইড বাই ছিল তখন তান্দুরি শেফ না খাট সাইড বাই